গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরডাঙ্গা রেল স্টেশন, অর্থাৎ রেল স্টেশনের সামনে আছে, এখানে না, এটা হচ্ছে রেলের একটা জায়গা, লাইন, রেল লাইন, এখান থেকে সব জায়গায় চলা যায়। এই সাইডে হলো ঢাকা গেল, অ্যান্ড এই সাইডগুলো আছে খুলনা। রেল স্টেশনের এটা নতুন একটা ডিজাইন তৈরি করছে, অ্যান্ড এগুলো দেখছেন এই পিলারগুলো, এই পিলারগুলো হচ্ছে নতুন নির্মাণ করছে। যা হোক হাঁটছে এখন, স্টেশনটা অনেক উঁচু করেছে, দেন আগে একটু নিচ ছিল, এখন অনেক সৌন্দর্য, অনেক সৌন্দর্যময় করছে। তো আপনাদের একটু দেখাই নিয়ে আসে, হ্যাঁ দেখতে থাকুন। গাই দেখতে পাচ্ছেন রেল স্টেশনটা কত বড় সুন্দর, আর আমি অনেক উঁচু থেকে ভিডিও করেছি এটা ফ্লাইওভার থেকে আপনাদের দেখানোর জন্য। যা হোক অনেক ভালো লাগবে আপনাদের দেখতে, আমাদের এলাকার রেল স্টেশনটা দেখুন কত সৌন্দর্য লাগছে, অনেক সুন্দর, কত বড় লাইন দেখুন, ওই যে লাইট টাইট সব দেখাচ্ছে, লোকজন পার হচ্ছে। যা হোক মোটামুটি অনেক সুন্দরই আছে, ঠিক না গায়েস? গায়েস আমার পিছন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল স্টেশন, চরডাঙ্গার রেল স্টেশন, অর্থাৎ রেল লাইন, এখান থেকে চরডাঙ্গা যারা যায় তারা আসে যাতায়াত করে। এই সাইডটিকে আমি ঘুরবো, এটা সম্পূর্ণ এরিয়াটাই আছে চরডাঙ্গার রেল স্টেশনের আন্ডারে পড়ে। আর জায়গাটা অনেক ঠান্ডা শুকনো, যা ভালোই লাগছে এসে, আর মৃদু মৃদু ঠান্ডা হাওয়া বচ্ছে। জায়গাটা অনেক সুন্দর হয়েছে, অনেক পরিবেশ সুন্দর হয়েছে, আগে এত সুন্দর পরিবেশ ছিল না, পরিবেশটা নতুনভাবে তৈরি করছে, চারপাশে রেলিং দিয়েছে, আগে রেলিং ছিল না, আগে এলোমেলো জায়গা ছিল, এখন জায়গাটা অনেক পরিবর্তন করছে সরকার, অনেকটা ক্লিন লাগছে, আগে অসুন্দর ছিল, এখন যাক সৌন্দর্য হয়ে গেছে, এটা অনেক ভালো লাগছে এসে। দেখতে পাচ্ছেন কত বড় উঁচু করছে ওই যে রেল স্টেশন, বন্ধুরা আমি এখন অবস্থিত রয়েছি আমাদের চরডাঙ্গার রেল স্টেশনের প্ল্যাটফর্মের নিচে। এগুলো নতুন টিন দিয়ে ছাউনি দিয়েছে, আগে টিন ছিল লাল কালারের, এখনকার টিন হচ্ছে নীল কালারের, বাংলাদেশ রেলওয়ে ভূমি সম্পত্তি বিভাগ। দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই চরডাঙ্গা। বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভার, এখান থেকে লোকজন যাতায়াত করে আর ট্রেনের ক্রস করে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এটা রেল স্টেশনের টিকিট কাউন্টার, এটা ব্রিটিশরা তৈরি করেছিল, সেই স্বাদ দেখুন আজও পুরাতন, সেই স্বাদ আজও রয়ে গেছে। গাই রেল স্টেশনটা আমাদের চরডাঙ্গা রেল স্টেশনটা অনেক পুরাতন রেল স্টেশন, আমি জন্মপুর থেকে দেখছি রেল স্টেশন। এই রেল স্টেশনটা তৈরি করেছে ব্রিটিশ সরকাররা, এটা প্রথম উদ্বোধন করেন ব্রিটিশ সরকাররা। এটা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম রেল স্টেশন আলমডাঙ্গা চরডাঙ্গা, বুঝতে পারছেন? যা হোক পুরাতন একটা রেল স্টেশন, এটা সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে, এটা সর্বোচ্চ প্রথম পুরাতন রেল স্টেশন চরডাঙ্গা আলমডাঙ্গা।